আশা করি তোমরা খুব ভালো আছো। তো তোমরা অনেকজনই জিজ্ঞেস করছিলে যে এতদিন কেন ভিডিও দিচ্ছিলাম না, বিকজ আমার শরীর খুবই খারাপ ছিল। অ্যান্ড আমি এই কদিন ধরে মানে ভিডিও করব কি, এত শরীর খারাপ যে আমি খাট থেকে পর্যন্ত ঠিক করে উঠতে পারছিলাম না। এবার তারপরে ডক্টরের কাছে চেক আপ করিয়েছিলাম, অ্যান্ড ভাইরাল ফিভারই হয়েছিল, বাট তাও মানে আমার ওয়েট অনেকটা কমে গেছে, অ্যান্ড ওই জন্য অনেকটা প্রবলেম হচ্ছে। তো ওই জন্য বাইরের খাওয়ার সব বন্ধ করে দিয়েছে আমার। তারপর এখন আমি একটু ঠিক হয়ে গেছি, এখন সব বাড়ির হেলদি খাবার খেয়ে এখন আমি একদম ঠিক আছি, অ্যান্ড ফিভারটাও একটু কমেছে। বাট একটুখানি উইক লাগছে, বাট স্টিল এখন পুজো আর উইক ভেবে এইসব ভেবে কোনো লাভই নেই, কারণ এখন যাই হোক এখন একটু তো বেরোতেই হবে, অ্যান্ড বাইরের খাবার খেতেই হবে। সো এখন আজকে হচ্ছে পঞ্চমী, সো হ্যাপি পুজো গাইজ, হ্যাপি পুজো, তোমরা সবাই খুব ভালোভাবে কাটাও। অ্যান্ড আমি এখন উঠে পড়েছি, আজকে পঞ্চমী, তো উঠে আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এখন দেখবো যে ব্রেকফাস্টে কী আছে। সো গাইস, তোমরা দেখলে যে আমি ব্রেকফাস্টে কি খেলাম। এই যেটা খেলাম সেটা হচ্ছে একটা প্রোটিন শেক, যেটা কিনা ডক্টর রেকমেন্ড করেছে আমাকে খাওয়ার জন্য, অ্যান্ড ওইটাই আমি এই কদিন ধরে সকালেও খাচ্ছিলাম, বিকেলেও খাচ্ছিলাম, আর বাইরের কোনো খাবার খাইনি, সব বাড়ির খেয়েছি এতদিন, জাস্ট পুজোটা ভালো মতন কাটানোর জন্য অ্যান্ড সুস্থ হয়ে ওঠার জন্য তাড়াতাড়ি। আর এখন বলতে গেলে আমি অনেকটাই ঠিক আছি, এখন সেরকম কোনো জ্বরও নেই, যে যে প্রবলেমগুলো হচ্ছিলো একদমই নেই সেগুলো, মেনলি ঠান্ডা লেগেছিলো ভীষণ, ওই জন্যই হয়েছে। এখনও আমার ভয়েসটা একটু মানে একটু ভারী ভারী, আই গেস তোমরা সব বুঝতে পারছো, কারণ এখনও আমার একটুখানি সর্দি আছে, বাট স্টিল আই এম ফাইন, আর কোনো প্রবলেম নেই। আর একটা পুজো এসে গেছে, আর কোনো প্রবলেম তো হওয়ারই কথা না। তো যাই হোক, তাই জন্যই ভাবলাম, এমনই অবস্থা হয়ে গেছিলো যে মানে আমার কাছে কন্টেন্ট ছিল, ব্লগ করা ছিল, বাট আমি সেই ভিডিওগুলো এডিট করে দিতে পারছিলাম না, শুধু এডিটিংটা বাকি ছিল, ওইটাও আমি করতে পারিনি, তো কারণ এতই শরীরটা খারাপ ছিল। তো সবাই তোমরা বলেছিলে যে কেন আমি ব্লগ দিচ্ছি না এতদিন, এন অনেকটাই গ্যাপ পড়ে গেছে ভেতরে। তো আমি কয়েকজনকে আমি রিপ্লাইও করেছিলাম ইনস্টাগ্রামে আমার, যে আমার শরীরটা ঠিক নেই, যত তাড়াতাড়ি আমি ঠিক হয়ে যাবো তো তখনই আমি ভিডিও দেওয়া স্টার্ট করে দেবো। সো এখন আমি একটু ঠিক হয়ে গেছি, অ্যান্ড আমি এখন ভিডিও দেবো। বলতে গেলে এখন পুজো, এখন সবার কাছে সব কন্টেন্ট অনেক ভালো ভালো থাকবেই, তো আমিও চেষ্টা করব যতটুকু তোমাদেরকে দেখানোর ততটাই চেষ্টা করব। অ্যান্ড তাই আমি এখন গিয়ে তাড়াতাড়ি চান করে ফ্রেশ হয়ে নিই, অ্যান্ড রেডি হয়ে যাই তাড়াতাড়ি, কারণ আজকেও কোথাও একটা বেরোনোর প্ল্যান আছে। অ্যান্ড অলসো তোমাদেরকে একটা কথা বলার আছে, যে আজকে আমার মায়ের বার্থডে, তোমরা আশা করি আমার ইনস্টাগ্রামে দেখেছো যে আমি খুব পোস্ট দিয়েছিলাম, তো আজকে পঞ্চমী যেটা তোমাদেরকে বললাম, তো তোমরা দেখেছো যে মায়ের বার্থডে বলে আজকে একটু বেরোবো, প্ল্যান আছে, অ্যান্ড পুজোর মধ্যে বার্থডে মানেই তো কোনো না কোনো একটা ঠাকুর দেখবো, দেন কোথাও গিয়ে একটা খাবো। সো সবই তোমাদেরকে বলে দিলাম, এখন শুধু দেখানোর অপেক্ষায় থাকো। সো গাইজ, আমি রেডি হয়ে গেছি, তো মেকআপ করেছি অ্যান্ড এই ড্রেসটা পরেছি। অনেক দিন ধরে প্ল্যান ছিল যে কবে পরবো, ফাইনালি এটা পঞ্চমীর দিন পরে বেরোচ্ছি, তো এখন ফুললি রেডি হয়ে গেছি। এবার আমি, মা আর দাদা এখন বেরোবো। আমরা
এসছি হচ্ছে মিত্র ক্যাফে মায়ের বার্থডে সেলিব্রেশনের জন্য। মা আজকে তুমি বার্থডে গার্ল, ভেতরে গিয়ে কথা বলবো। হ্যাঁ চল। যাও 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 সামনে যাও 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 না এই পাশে আন্টি আছে, আন্টি হাই বলে দাও। এই যে দিদি এসে এত খিদে পেয়ে গেছে, খাবার স্টার্টও করে দিয়েছে। এই পাশে দাদা আছে, আর এই পাশে আঙ্কেল। দাদা হাই বলে দে। এখন আস্তে আস্তে আমরা খাবার অর্ডার করলাম, এবারে খাবার আসলে তোমাদের দিলে খাবো খাবো। এখানে আছে হচ্ছে মাটন, এটা ভাত, এটা কচুর শাক ইলিশের মাথা দিয়ে, এটা স্যালাড, এটা আলু ভাজা। এখানে কি আছে বল দাদা? এখানেও মাটন আছে, এটা কাতলা মাছ, ডাল, ওখানেও মাছ দিয়ে আছে, শুক্তো আছে, শুক্তো লাগা। সব মায়ের জন্য মা একা খাবে বলেছে। আজ সব কি হয়েছে না বলতে, সব একা খাবে, সব একা খাবে, তাই ওয়েট করছি। দেখ খালি প্লেট, মা খেয়ে যা পারবে না। দেখো এই এত খাবার তুমি একা খাবে? দেখি চেষ্টা করি। হ্যাঁ চেষ্টা করে দেখো। এই যে এগুলো হচ্ছে সব মায়ের খাবার, মা গুছিয়েছে, এবার খাবে। আমরা জাস্ট গাড়ি থেকে নামলাম, এবার যাচ্ছি হচ্ছে সিঙ্গুনি দেখতে। এবার যাই না আদৌ দেখতে পারবো কিনা, কারণ লাইনের জন্য ভয়তে আছি যে কতটা লাইন হবে। কারণ আমাদের চেনাশোনা যতজনই আসছে সবাই ঘুরে চলে যাচ্ছে, তাই গিয়ে এখন দেখবো যে কতটা কি লাইন আছে সেই বুঝে যাবো। এখন যাই দেখি কেরম ভিড়। দেখতে পাচ্ছ এখানে কত লাইন, এখান থেকে যাওয়া পসিবল হচ্ছে না, এত লাইন, জানি না আদৌ
রোদেও আজকে ঢুকতে পারিনি। সো গাইস, বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, বাড়ি চলে এসে একদম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ খুব মানে অনেক ভিড় থেকে এসেছি, তো তাড়াতাড়ি বাড়ি এসে আর শরীর দিচ্ছিল না, তো তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তাই জন্য তারপর ব্লগটাকে কন্টিনিউ করছি। তো যাই হোক, আজকে দিনটা খুবই ভালো কাটলো, কারণ এত সুন্দর একটা ঠাকুর দেখতে পেলাম, আর শ্রীভূমি এবারে সবচেয়ে সেরা পুজো করেছে কলকাতায়, তো মানে সব জায়গায় শুধু এই একটাই, মানে এক্সপেক্টই করিনি এত তাড়াতাড়ি লাইনটা মানে শেষ হয়ে যাবে, এত তাড়াতাড়ি ঠাকুর দেখে নিতে পারবো, কারণ সবাই বলছিল সবাই নাকি ফিরে ফিরে আসছে, কারণ 4-5 ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে, তাই জন্য কারোরই দেখা হচ্ছে না, তো মানে একদম এক্সপেক্টই করিনি যে আজকে ঠাকুরটা এত তাড়াতাড়ি দেখতে পারবো। আমরা বোধ হয় উইদিন 15 মিনিটস এর মধ্যে আমরা ঠাকুরটা দেখে নিয়েছি, তো যাই হোক মানে এক্সপেক্টই করিনি। অ্যান্ড এত সুন্দর প্যান্ডেল তোমরা দেখতেই পেলে, বুর্জ খলিফা বানিয়েছিল, যেটা কিনা দুবাইয়ের একটা ইয়ে, তো তোমরা দেখতে পেলে আশা করি, অ্যান্ড সবই তোমাদেরকে দেখালাম, অ্যান্ড কী কী মজা করলাম সেগুলো সবই দেখালাম, আর মায়ের বার্থডেটাও আজকে ভালোই কাটলো। তো আজকে ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি, এই রোজ দিন পুজোর তো এই কটা মেন ব্লগ তো থাকবেই, আর যদি না বেরোই, ইনকেস যদি না বেরোই, তাহলে হয়তো সেই দিনকার ব্লগটা দেওয়া হবে না, বাট একদিন পরপর পরপর দিতেই থাকবো ব্লগ, যেটা যেদিনকে সেলিব্রেট করবো সেটার। তো আজকে ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি, আজকে ব্লগটা ব্যাস এইটুকুই, ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, স্টে সেফ and keep supporting. Bye!